Bismillahirrahmanirrahim. Dear students, hope that you are well by the mercy of Almighty Allah. Today, we want to discuss on English paper 2, English second paper. Our topic is preposition today. I think already you have known about preposition in your previous classes very well. Yet, it's important to revise for your better understanding. So, let's know the definition of preposition. Pre shabdar artha purbe, ebong position shabdar artha abasthan. Sutrang, je word noun ba pronoun equivalent er purbe boshe sentence er antargoto onno word er sathe oi noun বা নাউন ইকুইভ্যালেন্ট এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে তাহলে আমরা দেখছি যে প্রিপজিশনকে আবার ছয় ভাগে ভাগ করা যায় সিম্পল প্রিপজিশন নাম্বার টু ডাবল প্রিপজিশন থ্রি কম্পাউন্ড প্রিপজিশন ফোর ফেজ প্রিপজিশন ফাইভ পার্টিসিপল প্রিপজিশন সিক্স This guy's preposition. Simple preposition কাকে বলে সাধারণত একটি ওয়ার্ড দ্বারা সিম্পল প্রিপোজিশন গঠিত হয় যেমন at, on, by, for, from, with, after, of, etc. Dear students, you have to get the things very minutely, very seriously. With your great conscience, because without just knowing the things very clearly, you can just use it, get it in your practice, in your daily life. Now, let us see what is double preposition. Jokhon duti simple preposition ekotro ba jukto hoye ekti preposition er moto byabohrito hoy tokhon take double preposition bole যেমন ইনটু ইন প্লাস টু সমান সমান ইনটু প্লিজ আই রিকোয়েস্ট ইউ টু ওপেন ইউর পেন অ্যান্ড খাতাস টু রাইট ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং উইথ ইন উইথ ইন উইথ প্লাস ইন ইকুয়াল টু উইথ ইন ইন দিস ওয়ে দিস ইজ দিস আর ডাবল প্রিপোজিশন কম্পাউন্ড প্রিপোজিশন নাউন বা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপজিশন যুক্ত হয়ে যে প্রিপজিশন গঠিত হয় তাকে তাকে কম্পাউন্ড প্রিপজিশন বলে কম্পাউন্ড প্রিপজিশন গঠন করতে সাধারণত অনের স্থলে এ এবং বায়ের স্থলে বি বা বি ব্যবহৃত হয় যেমন এক প্লাস কম্পাউন্ড প্রিপজিশন অর্থাৎ যৌতিক যৌগিক প্রিপজিশন অন প্লাস ক্রস ইকুয়াল টু এক ক্রস আর আরি ভাবে অ্যাবাউট অ্যাবাউট সমান সমান অন প্লাস বাই প্লাস আউট এরপরে বিহাইন্ড বাই প্লাস হাইন্ড বিহাইন্ড বিফোর বাই প্লাস ফোর বিফোর অ্যাবাউট অন প্লাস বাই প্লাস আপ অ্যাবাউট বিলো বাই প্লাস লো বিলো অ্যালং অ্যালং অন প্লাস লং অ্যালং বিটুইন বাই প্লাস টুইন বিটুইন বিসাইড বাই প্লাস সাইড বিয়ন্ড বাই প্লাস ইয়ন্ড ইত্যাদি দেন দ্য নেক্সট থিং ইজ ফ্রেজ প্রিপজিশন যদি দুই বা ততোধিক দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ইউ দুই যদি দুই বা ততোধিক প্রিপজিশন একত্র হয়ে একটি একক প্রিপজিশন রূপে ব্যবহৃত হয় তখন তাকে ফ্রেজ প্রিপজিশন বলে যেমন অন অ্যাকাউন্ট অফ অর্থাৎ ডিয়ার স্টুডেন্টস যখন দুই বা ততোধিক প্রিপজিশন একত্রিত হয়ে একটি অর্থ প্রকাশ করে তখন তা ফ্রেজ প্রিপজিশন অফকোর্স ইউ হ্যাভ টু গেট ইট ইন ইউর হার্ট অলওয়েজ আই মিন তোমাকে এগুলো মুখস্থ করতে হবে বাই ডিন্ট অফ বলে প্রভাবে বাই মিনস অফ যে কোনো উপায়ে ইন ফ্রন্ট অফ সামনে ইনস্টেড অফ পরিবর্তে
look for, push kara itari. Participle phrase. Present participle ba past participle jodi preposition er moddhe byabohrito hoy tokhon take participle preposition bole. E hocche participle preposition. For example, he saw the people walking past him, walking, participle preposition. Like, considering his age, tar boyos bibechonay, he was pardoned. Like, according, assuming, concerning, regarding, speaking, etc. Eglo hocche participle phrase. Then, dear students, disguised preposition. Kono kono khetre on, at, of, war, প্রিপজিশনের পরিবর্তে এ বা ও ব্যবহৃত হয়। এরূপ এ বা ওকে ডিসগাইজ প্রিপজিশন বলে। যেমন ইট ইজ সিক্স ও ক্লক, ও মিন্স অফ ক্লক। ডিয়ার স্টুডেন্টস, এখানে ডিসগাইজ হয়ে যায় ছদ্মবেশ ধারণ করে, তাই আমরা ও ক্লক ব্যবহার করি অফের পরিবর্তে। হি ওয়েন্ট এ হান্টিং, অ্যাকচুয়ালি এখানে হওয়া উচিত হচ্ছে অন, কিন্তু আমরা অনের পরিবর্তে এ অনটা ডিসগাইজড হয়ে যায়। সো এগুলো হচ্ছে ডিসগাইজড প্রিপজিশন। হি কামস হিয়ার থ্রাইস এ উইক। সো ইন দিস ওয়ে ইউ হ্যাভ জাস্ট নোন অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ প্রিপজিশন। নাও লেটস সি ডিয়ার স্টুডেন্টস অ্যাবাউট দ্য ইউজ অফ সাম প্রিপজিশন। দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউ অ্যান্ড ইফ ইউ নো ইট you could practice it very easily. At, in. প্রথমত আমরা দেখবো at, in. বড় স্থান বা সময় পূর্বে in এবং ছোট স্থান বা সময় পূর্বে at ব্যবহৃত হয়। যেমন he lives at Mirpur in Dhaka. তাহলে ঢাকা একটা বড় জায়গা, তার আগে in বসেছে, এবং মিরপুর একটা ছোট জায়গা, তার পূর্বে at বসেছে। আবার ছোট সময়ের পূর্বে at, বড় সময় পূর্বে অনুরূপভাবে ইন বসে। যেমন হি ওয়েন্ট দেয়ার অ্যাট 7 o'clock ইন দ্য ইভিনিং। ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ উইল ডিসকাস অল দ্য থিংস ইন ইউর গ্রুপ, বিকজ ইফ ইউ প্র্যাকটিস ইট ইন ইউর গ্রুপ দ্য থিংস উইল বি ভেরি ক্লিয়ার অ্যান্ড ইউর রাইটিং অ্যান্ড কনভারসেশনাল স্কিল উইল বি গ্রোন আপ সুন। এখানে আমরা দিস ইজ ইম্পর্টেন্ট টু নোটিস হিয়ার দ্যাট সময় পূর্বে ইন ব্যবহার করলেও তারপর দি বসে, কিন্তু অ্যাট ব্যবহার করলে দি বসে না। দিস ইজ অ্যানাদার রুলস অলরেডি দিস আই ডিসকাস ইউ দ্য থিংস ইন মাই লাস্ট ক্লাসেস। নাও দ্য সেকেন্ড রুল ইজ ইন, ইনটু, কোনো কিছুর ভিতরে অবস্থিত বা স্থিতিশীলতা বোঝালে ইন, অর্থাৎ একটা বক্সের ভিতরে, একটা ঘরের ভিতরে, একটা ক্লাসরুমের ভিতরে, অর্থাৎ যে কোনো কিছুরই ভিতরে, একটা বৃত্তের ভিতরে, ভিতরে বোঝালে ইন। এবং ভিতরে প্রবেশ বা গতিশীলতা এবং রূপান্তরিত হওয়া বোঝালে ইনটু বসে। যেমন দ্য স্টুডেন্ট আর ইন দ্য ক্লাসরুম, ছাত্ররা ক্লাসরুমের ভিতরে রয়েছে। এখানে যখন আমরা ইন বসাবো তখন এটা বোঝাবে যে ছাত্ররা ক্লাসরুমের ভিতরে রয়েছে। বাট দে এন্টার্ড ইনটু দ্য রুম, এখানে তারা ক্লাসে চলমান বোঝায় এটা, যে তারা ক্লাসের ভিতরে ঢুকছে। ওয়াটার চেঞ্জেস ইনটু ভেপার, পানি বাষ্পে পরিণত হচ্ছে। তো গতিশীলতা বোঝালে তার আগে ইনটু, আর যদি স্থিরতা বোঝায় ভিতরে বোঝায় তাহলে তার পূর্বে ইন বসে। নেক্সট রুলস অন, ইন, অ্যাট, দিন বা তারিখের পূর্বে অন। ডিয়ার স্টুডেন্টস প্লিজ গেট ইট ইন ইউর হার্ট, ট্রাই টু মেমোরাইজ ইট। মাস বা বছরের পূর্বে ইন, দিন বা তারিখের পূর্বে অন, মাস বা বছরের পূর্বে ইন, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। আই শ্যাল, যেমন ফর এক্সাম্পল আই শ্যাল মিট ইউ অ্যাট 3 o'clock অন সানডে ইন ফেব্রুয়ারি। আমি ফেব্রুয়ারির সানডেতে 5টায় তোমার সঙ্গে দেখা করব। আমাদের এখানে একই একটা বিষয় যে বড় সময়ের পূর্বে ইন, তার থেকে ছোট তার পূর্বে অন, এবং তার থেকেও ছোট বোঝালে তার পূর্বে অ্যাট বসে। আফটার ইন, অতীতকালের ব্যাপক সময়।
period of time বোঝাতে after এবং ভবিষ্যৎকালে ব্যাপক সময় period of time বোঝাতে in বসে যেমন for example I returned to my village after 6 months আমি আমার গ্রামে 6 মাস পরে এসেছিলাম অতীত সময়ের ব্যাপক বোঝাতে অতীত সময়ের ব্যাপকতা বোঝাতে after ব্যবহৃত হবে I returned to my native village after 6 months 6 মাস পরে আমি আমার গ্রামে এসেছিলাম এটা অতীত সময় বোঝালো সেই জন্য তার আগে ইন ব্যবহৃত হয়েছে We shall finish the work in a week. Next rule, rule 5, in within. ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের শেষ মুহূর্ত বোঝাতে ইন এবং সেই সময় উত্তীর্ণ হবার পূর্বে বোঝাতে উইথিন ব্যবহৃত হয় যেমন মিস্টার আহাদ উইল কাম ইন এ মান্থ মিস্টার আহাদ 1 মাস শেষ হওয়ার পূর্বেই পৌঁছে যাবে উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক within a month again rule 6 in by before bhobishyotkale byapok shomoyer purbe in ebong nirdishto shomoyer purbe by ba before boshe jemon I shall have finished reading the book by or before 5 pm he will come in a month in on to shima সীমার মধ্যে বোঝাতে ইন অর্থাৎ কোন একটা বৃত্তের ভিতরে বোঝাতে ইন সীমার বাইরে বোঝাতে টু এবং সীমার উপরে বোঝাতে অন ব্যবহৃত হয় যেমন দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ দি কান্ট্রি ঢাকা সিটি কলেজ ইজ দ্য হার্ট অফ দি সিটি ইন দিস ওয়ে দ্য নেক্সট রুল ইজ ইন আফটার ফিউচার টেন্সে ইন এবং পাস্ট টেন্সে আফটার ব্যবহৃত হয় আমরা যখন ফিউচার টেন্স ব্যবহার করব তার পূর্বে ইন এবং পাস্ট টেন্স ব্যবহার করব তার পূর্বে আফটার ব্যবহৃত হয় মাই ফাদার উইল কাম ফ্রম দ্য স্টেটস ইন আ উইক দিস ইজ ফিউচার টেন্স দেয়ারফর উই হ্যাভ ইউজড হিয়ার ইন এগেইন হিজ ফাদার ডাইড আফটার 2 মান্থস নেক্সট রুল সিন্স ফ্রম ফর নির্দিষ্ট সময় পূর্বে সিন্স বা ফ্রম এবং ব্যাপক সময়ের পূর্বে ফর বসে সিন্স দ্বারা শুধু অতীতের নির্দিষ্ট সময় এবং ফ্রম দ্বারা সব টেন্সের সময় বোঝাতে বোঝায় সিন্সের পূর্বে সর্বদা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় ইট হ্যাজ ফর এক্সাম্পল ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স এগেইন ডিয়ার স্টুডেন্টস প্লিজ অ্যাটেনশন প্লিজ বিসাইড বিসাইডস পাশে অর্থ বোঝাতে বিসাইড এবং এছাড়া অধিকন্ত বোঝাতে বিসাইডস ব্যবহৃত হয় পাশে বোঝাতে বিসাইড এছাড়া বা আরো অধিকন্ত বোঝাতে বিসাইডস ব্যবহৃত হয় যেমন হি স্যাট বিসাইড মি সে আমার পাশে বসেছিল বিসাইডস দিস পেন এই কলম ছাড়াও আই হ্যাভ টু আদার পেন্স আমার অন্য দুটি কলম রয়েছে নেক্সট শুজ বিটুইন অ্যামং দুয়ের মধ্যে বোঝাতে বিটুইন এবং দুয়ের অধিক হলে অ্যামং ব্যবহৃত হয় যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু বয়েজ ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামং দেম আমগুলো তাদের মধ্যে ভাগ করে দাও নেক্সট শুজ বাই উইথ যে পরে অর্থাৎ যার দ্বারা কার্য কার্য কোনো কার্য সম্পন্ন করা হয় তার পূর্বে বাই এবং যার দ্বারা অর্থাৎ যে ইনস্ট্রুমেন্ট দ্বারা যে কাজটা করা হয় তার পূর্বে উইথ বসে যেমন দ্য টাইগার ওয়াজ কিলড বাই দ্য হান্টার অর্থাৎ শিকারি বাঘটিকে হত্যা করেছিল উইথ এ গান একটি বন্দুক দিয়ে সুতরাং যে কাজটি সম্পন্ন করে তার পূর্বে বাই এবং যার দ্বারা করা হয় তার পূর্বে উইথ বসে অন ওভার একদম লাগালাগি অর্থাৎ পাশাপাশি যদি ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে অন এবং স্পেস থেকে উপরে যদি হয় তাহলে তার পূর্বে ওভার বসে যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল বইটা হচ্ছে টেবিলের উপরে কিন্তু দেখো দি ক্লক ইজ ওভার দ্য কাপবোর্ড আবার ক্লকটা হচ্ছে কাপবোর্ডের
উপরে, ঠিক উপরে এভাবে বসছে। তো ডিয়ার স্টুডেন্টস, দিজ আর দ্য জেনারেল রুলস ফর ইউজিং প্রিপোজিশন। এগেইন ইউ হ্যাভ টু নো দ্য ফ্রেজাল প্রিপোজিশন, অফ কোর্স, মিনিং অফ সাম প্রিপোজিশনস ইউ হ্যাভ টু নো দ্য মিনিং, অফ কোর্স দ্য মিনিং উইদাউট নোয়িং দ্য মিনিং ইউ ক্যান ইউজ টু ট্রাই টু নো দ্য মিনিং ইউজিং ডিকশনারি অ্যান্ড আস্ক আস। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্য ফ্রেজাল প্রিপোজিশন, ইউ হ্যাভ টু নো এ লট অফ ফ্রেজ দ্যাট ইজ ইউজ উইথ প্রিপোজিশন দ্যাট ইজ দিজ আর কল্ড ফ্রেজাল প্রিপোজিশন। সো ইফ উই ডিসকাস ফার্দার মোর ইন আওয়ার প্র্যাকটিক্যাল ফিল্ড, লেটস সি উই ইউজ প্রিপোজিশন অ্যাট ফর দ্য টাইম অফ ডে অ্যাট 5 o'clock। ডিয়ার স্টুডেন্টস, ইউ সি অ্যাট 5 o'clock, অ্যাট 11:45, অ্যাট 11:45, অ্যাট মিডনাইট, অ্যাট লাঞ্চ, অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট সানসেট। আমরা যদি দিনের বিভিন্ন সময়কে আমরা বুঝি, তার আগে আমরা আমরা অ্যাট বসাই। অন ফর ডেজ অ্যান্ড ডেটস, আমরা দিন এবং তারিখ বোঝাতেও আমরা অন ব্যবহার করি। ফর এক্সাম্পল, অন ফ্রাইডে অন ফ্রাইডেজ, অথবা অন 16 মে 2016, অর অন ইট ডে অন মাই বার্থডে। তাহলে আমরা অন অন ফর ডেজ অ্যান্ড ডেটস, অর্থাৎ দিনের পরিবর্তে এবং তারিখের আগে আমরা অন ব্যবহার করি। আর আমরা অ্যাট কখন ব্যবহার করি, যে দিনের বিভিন্ন সময়ের ক্ষেত্রে, অ্যাট 5 o'clock, অ্যাট 11:45, অ্যাট মিডনাইট এটসেট্রা। দ্য ইউসেজ অফ প্রিপোজিশন, অ্যাকচুয়ালি ডিয়ার স্টুডেন্টস উই আর ডিসকাসিং, সো ট্রাই টু প্র্যাকটিস ইট উইথ ইউর গ্রুপস অলওয়েজ। ইন ফর লঙ্গার পিরিয়ড, অলরেডি উই হ্যাভ ডিসকাসড ইন আওয়ার ইউজিং রুলস, আমরা আমরা রুলসগুলো পড়ার সময় এগুলো আমরা একটু পড়েছি। ইন অক্টোবর, ইন দ্য উইন্টার, ইন 1990, ইন দ্য 1990s, ইন দিস ওয়ে উই ইউজ ইন। অ্যাকচুয়ালি ইন দ্য 18th century ইউ সি, ইফ ইউ ডিসকাস ইন দ্য মিডল এজেস, ইন দ্য পাস্ট, ইন দ্য ফিউচার। ডিয়ার স্টুডেন্টস, আই সাজেস্ট ইউ টু প্র্যাকটিস ইট। অ্যাকচুয়ালি প্র্যাকটিস মেক্স ইউ ম্যান পারফেক্ট, ইফ ইউ জাস্ট প্র্যাকটিস ইট, ইট উইল বি ভেরি ইজিয়ার on the part of you to use it in your practical uses, in your writing and in your conversational English, and your, of course, you will be successful in your exam hall. Now we use at with this expression. Amra kichu expression e at byabohar kori, jemon at night, I don't like going out at night. Amra ami rate baire jete pochondo kori na, at night, you see. At the weekend, at weekends, will you be here at the weekend? Tumi ki ekhane soptahante thakbe. At Christmas, do you give each other present at Christmas? You see, at the moment, at present, Mr. Khan is busy at the moment, othoba at the present, Mr. Rahman is busy at the moment, at present. At the same time, Shiuli and I arrived at the same time. In this way, we say in the morning, but on Friday morning, you see the differentiation, dear students. We say in the morning, but on Friday morning. In the afternoon, but on Sunday's afternoon. অর্থাৎ দিনের কোনো একটা সময়ের ভিতরে তার আগে আমরা ইন বসাই, কিন্তু কিন্তু আমরা যদি কোনো একটা নির্দিষ্ট সময় দেখি তার আগে অন বসে। উইল নট ইউজ অ্যাট অন ইন বিফোর লাস্ট দিস এভরি, অর্থাৎ লাস্ট দিস এভরি এর পূর্বে আমরা অন বসাই না। দে গট ম্যারিড লাস্ট মাস, নট অন লাস্ট মাস, ওকে? প্লিজ remember that we do not use at, on, in, before, last, this, everywhere.
Again, in a few minutes, in 6 months, etc. The rain will be leaving in a few minutes. In this way, okay, dear students, I think you have got the point about preposition. Now we are just trying to know how prepositions are used in different situations. Preposition of time, dear students. Let's see here in this place, preposition of time. Jemon, amra at 10 o'clock. Preposition of time, amra jodi at byabohar kori, tahole amra at ta, at 10 o'clock, at noon, at night, at midnight, at the end of the day, at the weekend. In this way, in British use, it is at the weekend. It is at the weekend, but if we use on, especially referring time, then we use on Monday, on Friday evening, on the 20th May, in this way, on vacation, on time, etc., etc. In 2015, in the morning, in the afternoon, in the evening, in 2 hours, in summer, in June, etc. Dear students, I suggest you to be very much used in using preposition. Actually, it is difficult if you do not practice it time and again. Otherwise, you will be in a fix what to do. Actually, practice already, I think, will make you very much clear on using this preposition. Okay, then place. On using preposition, referring place, like in a room, in a garden, in a pool, in a building, in a town, country, in the sea, in a box, in the city center, in a river, in this way. Now, about at, you see, at the bus stop, at the door, at the window, at the roundabout, etc., etc. Like, for example, do you know that man is standing at the door, at the window, turn left the traffic light, at the church, at roundabout. We have to get off the bus at the next stop. So in this way, we can use preposition correctly. So I think, again, I told you just to take preparation in the very repeatedly discussing with the group of friends. So suggesting you to be very sincere and serious, especially on this corona pandemic. We are passing very difficult days. So before finishing class today, we would like to stop here. So before finishing class, I suggest you to wear a mask and to avoid the very just the gathering places of our day-to-day life. Stay safe, stay home, and thank you very much. Allah Hafiz.